আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে গিয়া মিনু বেগম। আমার বাড়ি হচ্ছে গিয়া যাত্রাবাড়ি। আমি এখান থেকে আসছি। আমি আমার বয়স হচ্ছে গিয়া 35 বছর। আমার রিমোটারিক আর্থ্রাইটিস। আমি দীর্ঘত আজকে প্রায় 6-7 মাস ধরে এই ব্যথাতে আক্রান্ত। আমার সমস্ত শরীরে এই ব্যথা ছিল। আমার এই ঘাড়ের থেকে নিয়া তারপরে হাতে পায়ের গিরায় আঙ্গুলের গিরাতে ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা। মানে আমার বিছনা থেকে উঠার মতো কোনো অবস্থা ছিল না। আমার মেয়ে আমার হাজবেন্ড আমাকে গোসল করা যেত, টয়লেটে নিয়ে যেত। আমার অবস্থা অনেক খারাপ ছিল। আমি 2 মাস প্রায় ভালো ছিলাম, মানে অল্প অল্প ব্যথা ছিল। 5 মাস ধরে আমি প্রচুর কান্না করি ব্যথার জন্য। অনেক ডক্টর দেখাইছি, অনেক পেন কিলার খাইছি, কোনো সমস্যা কোনো সমাধানই আমার হয় নাই। তা তখন শুধু কান্না করতাম আর আল্লাহরে বলতাম যে আল্লাহ হয়তো তুমি আমারে নিয়ে যাও, আর নাহলে আমারে সঠিক কোন একটা পথ দেখায় দাও, যে পথে গেলে আমি সুস্থ হব বা ভালো হব। তখন আমি এমনি তো আরেকটু সমস্যায় ছিলাম, যখন আমার একটা অপারেশন হয়েছিল টিউমারের। তখন ওই স্যারের ভিডিওগুলি তখন অবসর সময় বসে বসে দেখতাম। দেখতে দেখতে তখন এলো এই স্যারের, তারপর স্যারের ভিডিওগুলো দেখলাম, হ্যাঁ কথাবার্তি, হ্যাঁ যে এইসব রোগ নিয়ে কথাবার্তি বলে খুবই আমার কাছে ভালো লাগছে। তখন আমার অপারেশন হওয়ার 4 দিন পর আমি স্যারের সাথে এসে দেখা করে কথা বলে গেছি। 1 মাস পর আমার এই অপারেশনের ঘাও শুকানোর পর আমি এখানে ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ আজকে আমার প্রায় 8 দিন। আমি আগের চাইতে অনেক অনেক ভালো। আমি এখন একা একা চলাফেরা করতে পারি, উচুর করতে পারি, ওয়াশরুমে যেতে পারি, আমার মাথা আমি আশা দিতে পারি। এখন আর আমার ছেলের আর আমার হাজবেন্ডের সাহায্য আমার নিতে হয় না। এখন আমি আগের মতোই স্বাভাবিক আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুবার হাজার শুকুর। স্যারের জন্য আল্লাহ বাঁচা রাখে, আর এর সেবাতে যেন অনেক অনেক আমার মতো যত রুগী আছে তারা যেন ভালো হয়, আর এখানে যেন আসে। আর আমার যে লোকেরা ট্রিটমেন্ট করছে থেরাপি আপা, ওই আপাও খুব ভালো ছিল। ওনার যত্নতে আমি আরো বেশি সুস্থ হয়েছি তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। আমি এর জন্য দোয়া করি, আল্লাহ যেন হারে যেন ভালো রাখে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার মতো এরকম যারা রুগী আছেন ব্যথা আক্রান্ত, এরা সবাই আপনারা এখানে আসবেন, আয়সা যোগাযোগ করবেন, বলবেন যার যে সমস্যা, আল্লাহর রহমতে এখানে সুস্থ হইবেন। এখানকার ট্রিটমেন্ট অনেক অনেক ভালো, আর এখানে নার্স, সিস্টার, ডাক্তার, থেরাপি আপারা এরাও অনেক ভালো। এদের আচার ব্যবহার সব কিছুই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।